পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি? এমন প্রশ্নের উত্তরে হয়তো আপনি নিজের দেশের নামই বলবেন। এটা কোনো অস্বাভাবিক কিছু নয়, কারণ আমরা প্রত্যেকে নিজের দেশকে অনেক বেশি ভালোবাসি এবং আমাদের কাছে তাই নিজ দেশ বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ। কিন্তু স্থানীয় খাবার, সংস্কৃতি, প্রাচীন স্থাপনা, পার্ক, সুন্দর শহর কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পৃথিবীর অনেক দেশ আছে যা বিশ্বের মধ্যে সেরা। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে সুন্দর পাঁচটি দেশ সম্পর্কে। এই তালিকার সবার উপরে থাকবে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড দেশটিকে বলা হয় পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। পাহাড়, পর্বত, লেক, ভ্যালি এবং বনাঞ্চলে ঘেরা এই দেশটি পৃথিবীর বুকে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। আয়তনে ছোট হলেও দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ংসম্পূর্ণ। ইউরোপের বিখ্যাত আল্পস পর্বতমালা দেশটির সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। সুইজারল্যান্ডের মোট আয়তনে 70% ঘিরে রয়েছে এই পর্বতমালা। তবে সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা। এছাড়া দেশটিতে 11টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এই তালিকার দ্বিতীয় অবস্থানে থাকবে ইতালি। ইতালি তার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, সুস্বাদু খাবার, ইতিহাস, স্থাপনা, শিল্প এবং শৈলী সহ ইতালি এমন একটি গন্তব্য যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। ইতালি সৌন্দর্য বিচারে সবার থেকে এগিয়ে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সবচেয়ে বেশি সংখ্যায় আছে এই ইতালিতেই। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এই ইতালির মধ্যে অবস্থিত। ইতালিকে রোমান্টিক সৌন্দর্যের দেশও বলা হয়। যারা শহর পছন্দ করেন তাদের জন্য ফ্রান্স উপযুক্ত গন্তব্য। পর্যটকদের জন্য প্যারিসের এলিসি প্রাসাদ থেকে শুরু করে আধুনিক ধারার আইফেল টাওয়ার সব রকমের স্থাপনা রয়েছে এখানে। তবে আইফেল টাওয়ার প্যারিসের সবচেয়ে বিখ্যাত স্থাপনা। গত কয়েক বছর ফ্রান্স বিশ্বের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণের দেশ হয়ে উঠেছে। তালিকার চতুর্থ স্থানে রয়েছে কানাডা। দেশটিতে রয়েছে অসংখ্য নদী, বরফ, পাহাড় ও সুবিশাল বন। কানাডায় পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলো হল টরন্টো শহর, নায়াগ্রা জলপ্রপাত, ক্যালগারি, কুইবেক সিটি ইত্যাদি। কানাডাতে বিশ্বের সবচেয়ে বেশি লেক অবস্থিত। এটি এমন একটি দেশ যেখানে একসাথে বন্য, শহুরে এবং রোমান্টিক স্থানে দেখা মিলবে। বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ হল ফুটবলের দেশ ব্রাজিল। বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজনের বড় অংশ জুড়ে রয়েছে ব্রাজিলেই। দেশটির জীববৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশে যথেষ্ট বৈচিত্র্যময়, কেননা পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল ও খরস্রোত নদী অ্যামাজন উভয়ই ব্রাজিলে অবস্থিত। এছাড়া দেশটিতে পাহাড়, পর্বত, সমতল ভূমি, উঁচু ভূমি প্রভৃতি বৈচিত্র্যময় স্থান বিদ্যমান, যা বিশ্বব্যাপী মানুষকে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এসব কারণে ব্রাজিল বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।